এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা আল্লামে মকাম আল্লামে মকাইমে কি কাবা বানায়া হর সাল মহাজি চলে জাড়া হে মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা আল্লাহ নে তুমকো আপনাদ মাহবুব বানায়া মেরাজ কি সরকার খুদা তুমহে দেখায়া হর সাল মহাজি চলে জাড়া হে মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا Thank you.
অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম ও রব্বিয়ান আজম মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রবায়রা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজীদ ও সুন্নাহ শরীফের নিসবতে, উম্মতের গোলামাই কেরামের জবান থেকে দ্বীনের কিছু নসিহত শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে একটা মাদ্রাসার মাহফিল তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের আল্লাহর রহমতের চাদর দিয়া বেষ্টন করে এখানে পৌঁছায় দিয়েছেন, এজন্য কালিমাতু শুকুর আদায় করতে হবে। কথা ঠিক না বেঠিক? সিনার সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে মহান মনিবের সেই শিখানো বাক্য আমরা আমাদের জবান দিয়ে পাঠ করব। রাজি আছি? আরো জোরে বলুন, রাজি আছি? সকলে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাত্র মোটামুটি অনেকটাই হয়ে গেছে, যাই হোক মাহফিলটা মাদ্রাসার মাহফিল, কথা ঠিক না বেঠিক? মাহফিলটা মাদ্রাসার মাহফিল, ইচ্ছে করেছি কোরআনের কিছু শান মান আপনাদের সম্মুখে আলোচনা করতে রাজি আছি না? আপনাদের এই গ্রামে কি মানুষ আপনারা গোটা কয়েকজন আর নাই মানুষ মুসলমান আর নাই? নির্বাচন শেষ, চাটা খাইয়া গুসটুস খাইয়া বাসায় ঘুমাই রয়েছি, কথা ঠিক না বেঠিক? যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি। এই মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? আরো জোরে কোন? আরো জোরে কোন? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসাতে যারা পড়ায় হুজুররা, ওনারা নায়েবে নবীর ওয়ারিস। নবীর কি ওয়ারিস? যেমন ঢাকার বড় বড় মসজিদ গুলাতে একজন খতিব শুক্রবারে শুধু জুমার নামাজ পড়ে, আর একজন থাকে পাঁচ জায়গা পাঁচ ভক্ত পড়ায়, কথা ঠিক না বেঠিক? আবার কোন কোন মসজিদে আপনার খতিব সাহেব নাই, ইমাম সবই জুমা পড়া, আবার ইমাম সবই পাঁচ ভক্ত নামাজ পড়া। এখন মনে করেন ইমাম সাহেব নতুন বিয়ে করছে, এখন ইমাম সাহেব শ্বশুর বাড়ি যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। জোরে কোন? লাগবে কি লাগবে না? তো ইমাম সাহেব শ্বশুর বাড়িতে যাবে, এখন নামাজ পড়া, নামাজ কি শ্বশুর বাড়ি থেকে আইসা আইসা পড়াবে? ইমাম সাহেবের স্থলাভিষিক্ত একজন আছে মুয়াজ্জিন, কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি নামাজ পড়াবেন উনি মুয়াজ্জিন, ইমামের নায়েব মুয়াজ্জিন, কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে বর্তমান সময়ের হক্কানি ওলামায়ে কেরাম, কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসায় যারা পড়ায় ওলামায়ে কেরাম উস্তাদরা তারা নবীর ওয়ারিস, আর মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যারা পড়ালেখা করে তারা আল্লাহর নবীর মেহমান, কথা ঠিক না বেঠিক? আর জোরে কর মুসলমান ভাইরা, যেই মহিলা পেট পবিত্র ওই মহিলা পেট থেকে আল্লাহ তাআলা পবিত্র সন্তান দুনিয়াতে আগমন করানো, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা নাম কি? রাসূলের মা নাম কি? এটাও জানেন না? রুনা লাইলা, মমতাজ, কনক সাফা, এগুলোর নাম মক করে টুডের আগাতে, কথা ঠিক না বেঠিক? আর হুজুরের কহন
রসুলের মার নাম কি? আমেনা। নবীজি কোন পেট থেকে দুনিয়াতে আগমন করেছে? এই আমেনা সাধারণ মহিলা, এটা আমাদের বাড়ির আমেনা না, আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি, এই আমেনা না, কিতাবের মধ্যে ঘোষণা বান করা হয়েছে, আল্লাহর নবীর মা আমেনা, জীবনে কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নেই। কোনদিন সূর্যের সামনে মাথা নত করে নাই, বাইতুল্লাহর ভিতরে একটা নয় দুইটা নয় 360টা মূর্তি রাখা ছিল। কোনদিন ভুল বসত এই মূর্তির সামনে মাথা নত করে নেই। আমি কোনদিন আমার জবান দিয়া লাতুসার নাম পর্যন্ত ফের করি নাই। ওই পবিত্র পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পবিত্র পেট থেকে দুনিয়াতে আগমন করিয়েছেন, কথা ঠিক না? আল্লাহর নবীর বাবা নাম কি ছিল? এটাও জানেন না? আরে কি কই, এটাও জানেন না? নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির বাবা কত পবিত্র ছিলেন, কিতাবের মধ্যে লিখা নবীজির বাবা আব্দুল্লাহ, তিনিও কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নেই। পিতা আব্দুল্লাহকে মক্কার এক মহিলা প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহ তুমি আমার সাথে একটু অপকর্মে লিপ্ত হবে, বলুন না? নাউজুবিল্লাহ। মহিলার নাম ছিল ফাতেমা। কি ছিল? ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে তো আব্দুল্লাহ তুমি আমার সাথে তোমার মনের সালাটা একটু মিটাও, তোমারে আমার খুব ভালো লাগছে, কথা ঠিক না? ঠিক নবীজি বাবা আব্দুল্লাহ মক্কার ওই মেয়ে ফাতেমার প্রস্তাবে রাজি হয় নাই। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ সোজা মক্কার কুরাইশ বংশে চলে গেল। দীর্ঘ এক বৎসর পরে ওই কুলাঙ্গার ফাতেমা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমি না বলেছিলাম আমার সাথে আগাম করার জন্য? আব্দুল্লাহ তোমার চেহারার মধ্যে একটা নূর আমি দেখতে পেয়েছিলাম, আজকে তো সেই নূরটা আমি দেখতে পাই নাই, ঘটনা কি? নবীজির বাবা আব্দুল্লাহ বলে, ফাতেমা রে, আমার তো বিবাহ হয়ে গেছে, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি সম্ভ্রান্ত বংশ যারা নাম কুরাইশ, ওই কুরাইশ বংশের একটা মেয়ে ছিল যার গোত্রের সাথে আমার গোত্রের সম্পর্ক ছিল, ওই গোত্রের মহিলার নাম হলো আমেনা, ওই আমেনার সাথে আমি আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আল্লাহর রাসূলের বাবা ওই মহিলাকে দেখে বলে, ফাতেমা আসো তোমার সাথে আমি আমার মনের চাহিদাটা পূরণ করি। ফাতেমা ডেকে বলে, আব্দুল্লাহ এক বছর আগে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হও নাই, এক বছর পরে তুমি আমাকে আবার পুনরায় প্রস্তাব দিতেছ। ও মুহাম্মদের বাবা আব্দুল্লাহ তুমি শুনে রাখো, তোমার চেহারার মধ্যে একটা নূরের ঝলক আমি দেখতে পেয়েছিলাম এক বছর আগে, কিন্তু এক বছর পরে তোমার চেহারার মধ্যে সেই নূরের ঝলকটা আমি দেখতে পাই নাই, ওই নূরের ঝলকটা ছিল নূরে মুহাম্মদি, বলুন সুবহানাল্লাহ।
মহিলা ফাতেমা দেখে বলে, আব্দুল্লাহ রে তোমার চেহারার মধ্যে আমি একজন নূর দেখতে পেয়েছিলাম, আর সেই নূরটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই নূরটা তোমার বীজ হইয়া, তোমার একটা মূলমূত্র হইয়া, পানি হইয়া, সেটা বিশ্ব নবীর মা আমেনার বাচ্চা দাঁড়িয়ে ঘরের ভিতরে চলে গিয়েছে, যার কারণে তোমার চেহারার মধ্যে আর ওই নূরটা দেখা যায়। আজকে আমাদের সাসারে বিরুলে কোন ঘরে তোর লগে একা মুখে সব ঠিক যাবে, ঠিক যাবে। রবিজির বাবা কত পবিত্র ছিলেন, ওই মক্কার মহিলা ফাতেমার প্রস্তাব আল্লাহর নবীর বাবা প্রত্যাখ্যান করেছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীও পবিত্র, নবীর বাবাও পবিত্র, নবীর মাও পবিত্র, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কত পবিত্র ছিলেন, এত নিষ্পাপ ছিলেন, আল্লাহর নবী শিশু কালেও কোন একটা গুনাহের কাজে লিপ্ত হন নাই। নবীজির বয়স যখন 4 থেকে 5 বছর, আল্লাহর নবী সতীদের সঙ্গে মাঠে গিয়েছেন খেলার জন্য, খেলার জন্য যখন মাঠে গিয়েছে হঠাৎ করে খেলতে খেলতে নবীজির কাপড়টা হাঁটুর উপরে চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। নবীজির পরনের কাপড়টা যখন হাঁটুর উপরে চলে এসেছে, আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তোমার নাচি মোহাম্মদ আমাদের সাথে মাঠের মধ্যে খেলতেছিল, হঠাৎ করে তোমার নাচি মোহাম্মদ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব এই খবর শুনে আল্লাহর নবীর কাছে চলে গেল। আব্দুল মুত্তালিব গিয়ে দেখো নবীজির চেহারার মধ্যে রোগের কোনো আভাস পাওয়া যায় না, নবীজির মুখ দিয়েও কোনো লালা বের হয় না। দাদা চেক করতেছে মুখ দিয়ে নি কোনো ফেনা ফেনা বের হয়েছে অথবা অজ্ঞান ফজ্ঞানই হয়ে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব তাকা দেখো নবীজির শরীর মোবারক যে কাপড় ছিল ওই কাপড়টা হাঁটুর উপরে চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব ওই কাপড়টা কান দিয়ে হাঁটুর নিচে নামায় দিয়েছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে আব্দুল মুত্তালিব আল্লাহর নবী এই জামাটা হাঁটুর নিচে নামায় দিয়েছে, আল্লাহর নবী লাফের জমিন থেকে দাঁড়ায় গেছে। ইমামুল আওয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ বজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারু পাশের গ্রামে গান হইতেছে, গান গান আমাদের গ্রামে গান হয়নি, সেরকম হয়নি,
হয় না? হ্যাঁ, দুনিয়ার মানুষ কোন দিকে দৌড়ে দৌড়ে কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে, হাসবে একদিন আমি তাই। চতুর্দিকে আসমান, ওই দেবীর উসমান, উসমান জাগার জায়গা, উসমান যাওয়ার জায়গা আছে, যেরকম আছে মৃত্যুর হাত থেকে পালায়ন করতে পারে। কেন সুস্থ, কেন ঘুষ খাইতেছ, কেন জবান দিয়া মিথ্যা কথা বলতেছ, কেন মানুষের জমি গুলা ক্ষমতার বলে লাঠিয়াল বাহিনীর জুড়ে গোষ্ঠীর জুড়ে কেন অসহায় দরিদ্রের জমিন গুলা দখল করতেছ, কেন মানুষ খুন করতেছ, কেন জুলুম করতেছ, কেন অত্যাচার করতেছ? তোমার ক্ষমতা কিন্তু বেশি দিন টিকবে না, কথা ঠিক না? আরো জোরে কবি বলেন, কবি বলেন কুজাফারুন কুজাফিরাউন কুজা নমরুদ সুদহামান, কুজাফারুন কুজাফিরাউন কুজা নমরুদ সুদহামান, কুজা ঈসা ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর বাদশাহ এই জমিনে আর কেউ ছিল না? ফেরাউন আছে না? আছে না? ফেরাউন নাই, ফেরাউনের ছেলা পেলা, কথা ঠিক না? বেছি রসুলের কম আছে না নাই? এই গান গান শোনা হারাম না হারাম? আমরা যখন আসতে কম গানের পক্ষে লোক আসেনি, মনে হয় আসে আসতে আসতে। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা লোকমানের ৬ নম্বর আয়াতটা নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতের জন্য গানকে হারাম করে দিয়েছে। কি করছে? আরো জোরে কোন গান শোনা কি? আরো জোরে কোন গান শোনা হারাম? আমাদের সমাজের কিছু মহিলা ফেডের মধ্যে বাচ্চা, গর্ভবতী মহিলা এই ফেডে বাচ্চা নিয়ে এই মার্কেটে দৌড়ে গেছে, দৈনিক ৫০ জন পুরুষের সাথে বসা লাগতেছে, আর মনে করেন হাতের মধ্যে টিভি রিমোট নিয়ে স্টার জলছে স্টার প্লাস এই বম এই যে দেখা দেখি। আচ্ছা বলেন তো দেখি, যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে বেগানা পুরুষকে তার চেহারা দেখায়, অনঙ্গ বেহায়াপনা নাচ টিভির মধ্যে দেখে, এই সন্তান দুনিয়াতে আয়েশা কি রাবিয়া বসবিব? আর জোরে কম না, আয়েশা হইব না, খাদিজা হইব না, কি হইব? বেশ্যা সবসময় সিন হবে, কথা ঠিক না? বেঠে কুলঙ্গা ঐশীর মতো হবে, যেই ঐশী নিজের মা এবং বাবাকে চুরির আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মাহফিলটা কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল, কথা ঠিক না?
আল্লাহ রাসূলকে যখন সাথীরা গান শোনানোর জন্য নিয়ে যায় ওই যেখানে গান হইতেছে যে এলাকায়, ওই এলাকায় যাওয়ার আগে আগে আল্লাহ রাসূল অজ্ঞানে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কইতে আরো আস্তে কর, মহিলারা শুনলে তো লজ্জা লাগবে, আর একটু আস্তে কর। আসমান এবং জমিনের যে মধ্য শূন্য জায়গা আছে আল্লাহ তাআলা লেজ দ্বারা ভরপুর করে দেন। তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দে, সুবহানাল্লাহ। এই ফলের গাছটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 70,000 বছর এই ফলের গাছের নিচে অতিক্রম করে ঘোড়াটা দৌড়ায়, আল্লাহর নবী হাদিস শরীফে বয়ান করেছে ওই দ্রুতগামী ঘোড়াটা 70,000 বছর দৌড়ানোর পরেও ওই ফলের গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। আরেকটা গাছ তৈরি হয়ে গেছে জান্নাত, ওই মুরব্বীর জন্য আরেকটা গাছ আছে। সুবহানাল্লাহ বলবেন জান্নাতে গাছ আছে, সুবহানাল্লাহ বলবেন জান্নাতে গাছ আছে। সুবহানাল্লাহ কই শিখে দাও, সুবহানাল্লাহ কই শিখে দাও, আরো জোরে কও না, কিন্ডার গার্ডেন কই শিখে দাও, মাদ্রাসা, মাদ্রাসাতে একটা ছাত্রকে দেওয়ার দরকার আছে, সন্তান আলেম বানানোর দরকার আছে। ভাইরা আমার গত রাত্রে মাহফিল ছিল আখাউড়া কসবা, কোথায় মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি ছিল ওই এলাকার চেয়ারম্যান, বেটার দাদা ও চেয়ারম্যানগিরি করছে, বেটার বাপ ও করছে, বেটা আছে 27 বছর ধরে চেয়ারম্যান। লোকটা যখন স্ত্রীতে আসছে, আমি ভাবছি কোন মাদ্রাসার মহাদিস অথবা সাইকুল হাসি, এত লম্বা দাড়ি বৃদ্ধ মানুষ, বয়ানের শেষে ওনার কাছে মাইক্রোফোন না দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব কিছু কথা তো কম লাগে, ঠিক না বেছি ওনার কাছে মাইক দিয়ে, মাইক দেওয়ার পরে উনি কথা বলতে বলতে 5-7 মিনিট কথা বলছে, হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের চোখ দিয়ে অজস্র পানি বের হচ্ছে। তখন উনি বলতেছে যে আজকে এখানে যারা আসছে ওই ওইটাও একটা মাদ্রাসার মাহফিল ছিল, নুরানি মাদ্রাসার মাহফিল। চেয়ারম্যান সাহেব কাঁদতেছে আর বলতেছে যে আমার দাদা চেয়ারম্যানই করেছে, আমার দাদার বংশের মধ্যে কোনো আলেম না, আমার বাবা চেয়ারম্যানই করেছে, আমার বাবার বংশের মধ্যে আমরা ছেলেরা আলেম হইতে রে, আমার 27 বছর লাইফ চলে যাচ্ছে চেয়ারম্যানই করতে করতে, কিন্তু একটা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, একটা সন্তান শেষ বয়সে দুনিয়াতে আসছে, এই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছি, হ্যাঁ 10 পারা না 12 পারা হেফজ করছে, আপনারা সকলেই আমার এই সন্তানটার জন্য দোয়া করবেন, বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী ওই গানের আওয়াজ যখন নবীজির কানে এসেছে, আল্লাহর নবী গান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, সাথীরা সকলে এই গানে চলে গিয়েছে, গান শুনে আসার পরে আল্লাহ নবীর পাশে আয়েশা দাঁড়ায় গেছে, তারা তাকায় দেখো আল্লাহর নবী এখনো জমিন থেকে উঠে দাঁড়াই নাই, সকলে আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ গানেও যাই নাই, গানও শুনে নাই, অজ্ঞান কেন হয়ে গেল, সকল হয়ে গেছে। সূর্যের আলোটা আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে যখন লেগেছে, আল্লাহর নবী জমিন থেকে লাফ মেরে দাঁড়ায় গেছে, ওইটা বলতেছে সাথীরা রে গান কি শেষ হয়ে গেছে, সাথীরা বলে মুহাম্মদ তোমার জন্য গান এখনো বয়া রইছে। মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য, আল্লাহর নবী যেমন পবিত্র, মাসুম বেগুনা কোনো গুনাহ নাই, আল্লাহর নবীর মা পবিত্র, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ
ও পবিত্র কথা ঠিক না বেঠিক? এই পবিত্র মা যদি দুনিয়ার জমিনে হয়ে যায়, এই পবিত্র একটা মা যদি আপনাদের এই এলাকায় হয়ে যায়, ওই পবিত্র মায়ের পেট থেকে মহান আল্লাহ আব্দুল কাদের জিলানির মতো শয়তান সন্তান পয়দা করবে কথা ঠিক না বেঠিক? মা যদি আল্লাহ বলা হয় সন্তানটাও আল্লাহ বলা হবে, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে, মা যদি তাহাজ্জুদ গুজার হয় সন্তানও তাহাজ্জুদ করবে কথা ঠিক না বেঠিক? এই জন্য বয়ানের শুরুতেই বলতেছিলাম যে মহিলার পেটটা ভালো, যে মহিলার পেটটা পবিত্র, ওই মহিলার পেট থেকে মহান আল্লাহ আমার মতো মুহতামিম সাহেবের মতো মুফতি হাসানুল্লাহর মতো হকানি আলেম পয়দা করে দেয়। জান আলেমের দাম কত জানেন আপনারা? আল্লাহ নবীর সাহাবী তুমি জিজ্ঞাসা করো নবীজি আলেমের দাম এত বেশি কেন? সারা দুনিয়াটাও যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কালাম যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কালামের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। ওরে সাহাবি, এই আল্লাহর কালামের একটা আলেমের সিনার ভিতরে মহান আল্লাহ ঢুকায়া দিয়েছে। মহিলা মাদ্রাসায় যারা পড়ায় তারা কি নবীর ওয়ারিস? মহিলা মাদ্রাসায় যারা পড়ায় তারা কি নবীর ওয়ারিস? নবীর ওয়ারিসের সাথে কোনদিন বেয়াদবি করা যায় না মাদ্রাসায় যারা পড়ে তারা নবীর মেহমান, ওলামাই কেরাম নবীর ওয়ারিস। মাদ্রাসায় যারা পড়ে তারা কি নবীর মেহমান? নবীর একটা ছাত্র যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসায় আসার জন্য, চাই মহিলা হোক চাই পুরুষ হোক, চাই যুবক হোক চাই বৃদ্ধা হোক, চাই আবাল কণিতা হোক চাই কিছু হোক, আল্লাহ রবি বলে ওই মাদ্রাসার তালিবুল আলমের পায়ের নিচে মহান আল্লাহ রহমতের নূরের ফেরেশতাদের পার বিছানো। এই যে মাসুম বাচ্চারা দেখতেছে মা বাড়িতে বাবা বাড়িতে লজিং এর মধ্যে কি দেয় কি না, সুটকির বর্তা জেঙ্গা তরকারি কথা ঠিক না বেছি? লজিং মাস্টার চা খা ছাত্রদেরকে তা খাওয়ায় কথা ঠিক না বেছি? আল্লাহ নবী বলেন এই মাদ্রাসা ছাত্র গুলার কি দাম? গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত এমনকি আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ আরশ আযীমের উপরে যতগুলা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই তালেবুল আলম মাদ্রাসার ছাত্রদের জন্য রহমতের দোয়া করতে থাকে। চারি সাহেব জিয়াবাদ জিয়াবাদ।
মাদ্রাসার ছাত্ররা নবীর মেহমান, কথা ঠিক না বেঁচে নবীর মেহমানকে সম্মান করলে নবীকে সম্মান করা হলো, কথা ঠিক না বেঁচে। আল্লাহর নবী বলেন, কোন একটা আলেমের সামনে দাঁড়াইয়া আলেমকে সালাম দিয়েছো, আলেমের সাথে মুসাফা করেছো, তুমি জেনে রেখো তুমি আলেমের সাথে মুসাফা করো নাই, তুমি আমি বিশ্ব নবীর সাথে মুসাফা করেছো। আল্লাহর নবী আর বলেন, একটা আলেমের সামনে তুমি নামাজের শুরুতে বসে গেছো, আল্লাহর নবী বলেন তুমি আলেমের সামনে বসো নাই, তুমি আমি স্বয়ং বিশ্ব নবীর সামনে যেন বসে গেলাম। আলেমের সম্মান কে বাড়াইছে? আল্লাহ আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছে, কথা ঠিক না বেঁচে। তুমি সবির আলী আর জবির আলী আলেমের সমালোচনা করলে কি হইবে? আল্লাহ যেই বাতি জ্বালায় এই বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, কথা ঠিক না বেঁচে। আরো জোরে কর, মুসলমান ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবীর মেহমানকে সম্মান করে আল্লাহ নবীকে সম্মান করা হয়। এর আগে একটা জিকির দিছি, রাজি আছেন? আর হুজুরে কোন এটা কেন রাজি না? হাতুটা রাজি না শেষ করে দেন, জিকির দিতে রাজি আছে না? হুজুর আমার একটা শান্তি জিকির দাঁড়ি, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে এই আওয়াজ হইতো না, আরো জোরে, মাশাআল্লাহ আল্লাহ 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 রাতে আল্লাহ, আনন্দে আল্লাহ, নিরানন্দে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর বারান্দাতে বসেছিলেন, অনেক সাহাবাই কেরাম হঠাৎ করে একজন লোক আসছে আল্লাহর নবীর দরবারে, সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তিন দিনের ক্ষুধার্ত, এর চেয়ে বেশি হতে চাই, ক্ষুধার্ত বলছে, আর ওনার পেটটা একবারে পিঠের সাথে লেগে গেছে, শরীরের যে হাড়গুলো আছে কঙ্কাল, পেটের যে চারাগুলো আছে ওগুলো দেখা যাইতেছে। তো আল্লাহ রাসূল তো এমন মানুষ, দয়ার সাথে কথা ঠিক না বলছে, আরো জোরে কও, আরো জোরে কও মুসলমান ভাইরা, মা নবীজি একজন সাহাবীকে বললেন, সাহাবী রে আমার অমুক বিবির ঘরে যাও, গিয়ে দেখো খাবারের কোন ব্যবস্থা আছে। আল্লাহর নবী সাহাবী নবীজি বিবির ঘরে গিয়ে বললেন, আসসালামু আলাইকা, ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো, বলছেন আল্লাহ নবী পাঠিয়েছেন, কোন খাবার আছে কি? আল্লাহ নবীর দরবারে মেহমান আগমন করেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, সাহাবীর ওই আল্লাহর হাতে আমার জীবন আর মরণ, আল্লাহর কসম আমার ঘরের মধ্যে এক গেলাস খাবারের পানি ছাড়া আর কোন কিছু নেই। সাহাবী চলে গেলেন নবীর কাছে, নবীজি আরেক বিবি ঘরে পানি করে, সাহাবী ওই বিবি ঘরে গেছে, গিয়ে বলছেন আল্লাহ রাসূল পাঠাইছে, একজন মেহমান আসছে, আপনার ঘরে কোনো খাবার আছে না? ওই স্ত্রী ওই বিবি একই জবাব দিলে, ওই সত্তার হাতে আমার জীবন আর মরণ, যে সত্তা আল্লাহর নবীকে আখির জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে, ওই আল্লাহর কসম আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছু নেই। আল্লাহর নবী সাহাবি নবীজি দরবার গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বিতীয় বিবির ঘরেও তো কোনো খাবার পেলাম না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরে আমার সবচেয়ে কাছের যেই বিবি আছে আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশার ঘরে যাও, আয়েশার ঘরে গিয়ে দেখো কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর নবীর সাহাবি আম্মা জান আয়েশার দরজার মধ্যে গিয়ে টোকা দিয়ে বলে, ও আম্মা জান, আল্লাহর নবী পাঠিয়েছেন, নবীজির দরবারে মেহমান এসেছে, মেহমানের খাবার দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবেগে রেগে বলে, সাহাবীরে ওই খোদার কসম যেই খোদার হাতে আমি আয়েশার জীবন আর মরণ, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবীর বিবি আয়েশা, আমি আয়েশার ঘরে একটা জবের রুটি ছাড়া আর কোনো কিছু নাই। পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, আল্লাহর নবী ডেকে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি? আমি বিশ্ব নবীর মেহমান, আজকে মেহমানদারি করাইবা। একজন আনসার সাহাবী মুসলিম শরীফের এই হাদিসের হাশিয়ার মধ্যে লিখে, এই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা আল্লাহ নবীর পাশে দাঁড়ায়, আল্লাহ নবীকে ডেকে বলে, ও নবীজি আপনি যদি অনুমতি চান আপনার মেহমান কে আজকের রাত্রিতে আমি আবু তালহা মেহমানদারি করব। হ্যালো আবু তালহা, মেহমান কে নিয়ে আবু তালহা বাড়ির দিকে আনা হয়ে গেছে, বাড়ির গেট গিয়ে যখন লক করেছে, আবু তালহার বিবি আবু
ফারুক আল্লাহকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ। আমাদের দেশের বিবিরা সালাম দেয় না, আর বুঝি কোন কাম না, সারাদিন কইতে ঘুরেছি রুটি বানাই দিবার মতো চিল্লায় না গিয়া শুধু গোয়া কথা ঠিক না বেশি করে খাবার না, নবীর বিবির করে খাবার না, ব্রাহ্মণবাড়িয়া শহরে কি হস্তি নষ্টি করে তাদের জবাব আল্লাহ দিতে হবে কথা ঠিক না বেছি। ও দামতুলিয়ার মা বোনেরা, আমল ভালো করেন, আখলাক ভালো করেন, নিজের একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় দেন, মহিলা মাদ্রাসায় দিলে আপনার মেয়ের পেট ভালো হয়ে যাবে। ওই পেট থেকে দামতুলিয়া মহিলা মাদ্রাসা মুহতামিম সাহেবের মতো বড় আলেম পয়দা হবে কথা ঠিক না বেশি। মুসলমান আবু তালহা দরওয়াজার মধ্যে গিয়ে যখন টোকা দিয়েছে, আবু তালহার বিবি স্বামীকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে বিবি বলতে স্বামী পিছনে একজন লোক দেখা যায়, উনি কে? আবু তালহা আল্লাহ নবীর মেহমান, কথা কইও না ভিতরে যাও। আবু তালহার স্ত্রী ভিতরে ছিলেন, মেহমান রেনে ঘরে ভিতরে ঢুকছে। আবু তালহার বিবি আবু তালহার এক স্বামী, ঘরে তো কোনো খাবার নাই, রসুলের মেহমান নিয়ে আসছেন, কি খাওয়াবো মেহমান? আল্লাহ রসুলের সাহাবি আবু তালহা বলে, বিবি কি আছে? আবু তালহার বিবি বলে, ঘরে যবের দুইটা রুটি ছাড়া আর একটা খাসি ভুষ্ট ছাড়া আর কোনো কিছু নেই। আমাদের ছোট একটা সন্তান আছে, খিদার যন্ত্রণায় করতেছিল, আমি ঘুম পাড়ানোর গান গেয়ে গেয়ে সন্তানটাকে ঘুম পাড়াইয়া দিয়েছি। মনে মনে চিন্তা করেছি, আপনি আসলে সন্তানকে ঘুম থেকে জাগাইয়া স্বামী আর স্ত্রী আর সন্তান মিলে দুইটা রুটি আর একটা খাসির গোশতের টুকরা আমরা সকলেই বন্টন করে খাবো। আবু তালহার বিবি কয়, স্বামী আল্লাহ রসুলের মেহমান, রসুলের মেহমানকে সম্মান করা মানে আল্লাহ রসুলকে সম্মানে সম্মান, ঠিক না বেছি? মুসলমান ভাইয়েরা মা মাদ্রাসার ছাত্রগুলোরে লজিং রাখি, একটা ছাত্রের লজিং রাখেন হাসুরের মাঠে, এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়। মুসলমান ভাইরা আমার, আবু তালহার বিবি কত ভালো পরামর্শ দেয়, স্বামীকে ডেকে বলে, স্বামী বাবা একটা পরামর্শ করি দুইজনে আসুন না। আবু তালহা বলে, বিবি রে কি পরামর্শ করবে? আবু তালহার বিবি ডেকে বলে, স্বামী বাবা মেহমানকে নিয়ে যখন খাবারের মধ্যে বসে যাবেন, দস্তরখানার উপর যখন দুইজন বসে যাবেন, আমি আপনার বাতি আছে না, কুফি কুফি গ্রাম অঞ্চলে তো কুফি কয় বাতি, ওই বাতি যা আপনি আমার হাতে দিবেন, আমি এই বাতিটাকে পুঁতি নিভিয়ে ফেলবো, আর আপনি বলবেন আজকে কি ঘরে জৈতুনের তেল নাই, তখন আমি এই ল্যাম্পটাকে ভিতরে নিয়ে যাব, আমাদের এই রুমটা অন্ধকার হয়ে যাবে, আপনি একটা গোশতে একটা খাসি গোশতের টুকরা দুইটা রুটি মেহমানের সামনে এইভাবে ধাক্কা দিয়ে নেবেন, আপনিও মুখ লড়াবেন আমিও মুখ লড়াবো, মেহমান মনে করবেন আমরাও খাইতে, মেহমানও খাবে কথা ঠিক না বলছি? মুসলমান ভাইয়েরা আমার, ঠিক দিয়া আবু তালহা স্বামী অসুস্থ, আবু তালহার বিবি পেটের খিদা সারাত্র ঘুমহায়লা, 10 বছর মতান্তরে 6 বছরের শিশু বাচ্চা না খায়া ঘুমায় গেছে,
আল্লাহর নবীর মেহমান যে সম্মান করেছে সকালবেলা ফজরের সময় আল্লাহর নবীর সাহাবী আবু তালহা নবীজির মসজিদ মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য যখন চলে গেল আল্লাহর নবী ইমামতি করেছে সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেছে আল্লাহর নবী বসে আছে আবু তালহা মসজিদে নববীর ভিতরে বসে আছে আল্লাহর নবী ডেকে বলেন আবু তালহা রে কি মেহমানদারি করেছো তুমি আর তোমার বিবি রাতের বেলা রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে আমি বিশ্ব নবীর কাছে পাঠাইয়া তোমার বিবি এবং তোমার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে করে দিয়েছে আল্লাহ বলে ওই সমস্ত মুমিন পুরুষ আর মুমিন নারী সকল কাম যাদের হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের পেটে খাবার না ঢুকাইয়া অন্যের পেটে খাবার ঢুকাইয়া আল্লাহর নবীর মেহমানকে সম্মান করেছে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন ওই সমস্ত মানুষগুলা সফলতা অর্জন করেছে আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করা সম্মান করা মানে রসুলকে সম্মান করা কথা ঠিক না বেঁচে এখন একদল মানুষ কই হুজুর মোল্লারে হাওয়ায় তো আর তা পরের ঘরে খা আইয়া শৈল্য বেহদের শক্তিও আর তোমার বিরুদ্ধে কথা কইলে জিহাদ করতো মাঠে নেই মাঠে কথা ঠিক না বেঁচে আর অনেক আছে মোল্লার কাছে জিবিয়া দিয়ে একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দান করেছে পৃথিবীর হাজার হাজার কোটি টাকার মালিককে আমার আল্লাহ এত বড় দৌলত আর সম্পদ দান করে নাই এ পর্যন্ত দেখছেন বাংলাদেশের কোন আলেম না আয়াম আছে না বউরে হাওন দিতে পারছে না বউ অন্য বেটার লোকে বাইকে গেছে না এমন কোন ইতিহাস আছে আর দূর এখন আছে অথচ যেদিন গরো টেহা বেশি যেদিন গরো পয়সা বেশি হাওন বেশি এই দুই আরেক বেটার লোকে বাইকে থাকে কথা ঠিক যাবে ওই যে দুনিয়া অর্জন করছে দুনিয়া টেহার পাহাড় জমাইছে কিন্তু আখেরাতে ভুলে গেছে আল্লাহ তাআলা কো টাকা আমার দেওয়া সম্পদ আমার দেওয়া আমার দেওয়া নিয়ামত পাইয়া আমাকে ভুলে গেছো তোরও দুনিয়াতে টাকা অবস্থায় পদস্খলন ঘটাই দিন কথা ঠিক না বেঁচে আরো জোরে কো মুসলমান ভাই আমার বলতেছিলাম মায়ের পেট যদি বড় হয় ওই পেট থেকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান আশা করা যায় কথা ঠিক না বেঁচে ও জন্তুলিয়া মা বোন গো আপনাদেরকে অনুরোধ করে যাই খাদিজাও তো ছিল মা আপনিও তো মা আয়েশাও তো ছিল মা আপনিও মা রাবিয়া বসরিও তো ছিল মা আপনিও মা আর আমার মা ও মা আপনাদের মুহতামিমের মা ও মা কথা ঠিক না বেজি মুসলমান ভাই আমার
কত জায়গায় যে মাহফিল করতে যাই, মাহফিলের পরে শ্রোতারা এসে মুসাফা করে আর চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে কান্দে আর বলে হুজুর একটু দোয়া করেন না, আমার একটু সন্তানকে নিয়ে আমি আলেম বানাইতে পারি, হুজুর কোটি টাকার মালিক, ঢাকার গুলশানে বাড়ি বনা নিতে পারি, হুজুর গো এই টাকা কে খাবে, এই বাড়ি তো বাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তান গুলাকে বানাইলাম ডাক্তার, সন্তান গুলাকে বানাইলাম আর্মির অফিসার, রেবের অফিসার, কিন্তু আমি যে মরে যাব আমি কবরে কি দিয়ে যাব, হুজুর একটু দোয়া করেন না, আমি মারা যাওয়ার পরে আমার একটা সন্তান আলেম হবে, আমার গোসল করাবে, আমি সন্তান আমার সন্তান আমি বাবার কাফনের কাপড়টা পরাবে, চারটা তকবীর দিও, আমি বাবাকে আমার সন্তানের সামনে রাইখা জানাজার নামাজটা পড়াইয়া আমার সন্তান নিজের কবর লইব, আমি বাবা জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, আল্লাহর রবি বলে কোন সন্তান যদি বাবার জন্য কবরের পাশে দাঁড়া করে, আল্লাহর রবি বলে ওই সন্তানের চোখের পানিটা লাগে জোগায় আগে আগে আল্লাহ, ওই বাবার কবরের আযাব মাফ করে দেয়। সাহাবী জিজ্ঞাসা করে ও নবীজি আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার দোয়া করো, নবীজি গো কিভাবে দোয়া করো, আল্লাহর নবী বলেন এ সাহাবী তোমার বাবা নাই তাতে কি হয়েছে, তোমার চাচা আসেনি বলে আছে, সাহাবীর তোমার চাচাকে তুমি সম্মান করো, তোমার চাচাকে যদি সম্মান করো তোমার বাবার সম্মান হয়ে যাবে, কথা ঠিক না বেঠি, তোমার যদি মা না থাকে, মার বোন খালাম্মা আসেনি বলে আছে, তোমার খালাম্মারে সম্মান করো, আল্লাহ তোমার মার সম্মান তোমাকে দান করো, সন্তান আলেম বানাইলে লাভ আছে না, আর ওরে কম অনেকে করে মহিলা মাত্র কাজ করে কি করে, হাত মোজা লাগা পা মোজা লাগা রাস্তা দিয়ে দন হাঁটি দন দেখি একদল র‍্যাব বাহিনী, কথা ঠিক না বেঠিক, মহিলা আমাদের সাথে হেলা পিলা মতো ফাং ফুং করে না, এমন ফ্যাকেট হয় আসলে বোঝা যেতে র‍্যাব বাহিনীর একটা দল আইতে দল ঠিক না বেঠিক, ওরে কম নারী জাতি সম্মানী জাতি, নারী জাতির সম্মান পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দেয় নাই, পৃথিবীর কোন গণতন্ত্র দেয় নাই, পৃথিবীর আব্রাহাম লিঙ্কন দেয় নাই, লেন আর মার্টিন আর ইনস্টিটিউট দেয় নাই, নারীর সম্মান দিয়েছে আরশের মালিক মহান আল্লাহ, কথা ঠিক না বেঠি, আজকে ইফতিদিন করে করে কি করে না কম করেনি, দর্শিতা হয়নি কেন, দর্শিতা কেন দর্শন কখন, আচ্ছা আপনি এই ওরেল বাজারটা শুধু কি আনছেন কি আনছেন, আপনারা কষ্ট হয়ে গেছে শেষ করে দেবেন, বাজারটা কি আনছেন শুট কি আনছেন, এখন শুট কি আই না বাজারতে সুদ কিয়াই না, এটারে যদি হেফাজত না করে আপনার দামে সালের দাম যদি তালা না মারে, আর মনে করেন সালের দামে তালা মারছেন, বিড়াল যদি হাজার ঘুরে এই সুটকির উপর আক্রমণ করতে পারবো, আর জোরে কন, আর বিড়াল মনে করেন দরজা দিয়ে আসা যাওয়া করে, আপনি দুইটা সুটকি রশিদা বাইন দেয়া এই দরজার সোহারের মধ্যে ঝুলাই দিল, এখন কি এদের হাতি করবো সুটকিরে,
এখন সুটকি খাইলে সুটকি কেউ সে বিড়ালে খাইলে বিকাল বেলা মালিক এসে বিড়াল কইতেছে তুমি আমার একশো বেদ দিবা, তোমার আগে একশো বেদ দেওয়ার দরকার, তোমার এই আইন আমার ঠেঙ্গ মানে না, কথা ঠিক না বেছি? তুমি আমার নাকের ডগার মধ্যে সুটকি দিয়ে লালাচাড়া করবো আর আমি খাইতাম না, এটা কোন দেশের আইন আছে? কথা ঠিক না বেছি? নারী উলঙ্গ হইয়া চুল পাংকিং করে পার্লার থেকে সাইজা যুবকের নাকের ঢকা দিয়া যখন আসা যাওয়া করবে, এই যুবক কি হই আপারে সাইরা দিব যেরকম সারব? আল্লাহ বলেন ও জিনা করার ক্ষেত্রে আল্লাহ বলেন আজ্জানিয়াতু আজ্জানি, আগে মেয়ের কথা বলছি, জিনার ক্ষেত্রে বেদিয়াতের দুষ্ট আগে, বেদিয়াতের দুষ্ট কি আগে? এই যে মোবাইল রং নম্বরে ফোন একটা আইছে, আইরে যুবক গুলান রে, এই যে একটা আনকমন একটা মহিলার কণ্ঠ শুনলে এগরের সাল বিচ্ছ হইল মোবাইলে টাকা ঢোকাই বেদির লগে কথা, কারণ কি একমাত্র পর্দা পুষিতা না থাকার কারণে, কিসের কারণে পর্দা না থাকার কারণে? মহিলা মাদ্রাসার ছাত্রীটি যখন রাস্তা দিয়ে আসে তখন দেখবেন একটা পুরুষ দেখে এমনি চেহারা পেকেটি শরীরের উঁচু নেচা জায়গা গুলো কিন্তু দেখা যায় না, আর যেটি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ও মামা ঘুমা ও পাহাড় পাহাড় যা আছে কিভাবে কোমর ঘুরে ঘুরে আটে, এটা কি আসলে পুতুলটা মানুষ বুঝা বড় যায় কথা ঠিক না বেছে? মহিলা মাদ্রাসার একটা দল যদি চায় আপনি নজর করে তাকায় দেখেন কোনটা ভদ্রগরের মেয়ে কোনটা অভদ্রগরের মেয়ে, কথা ঠিক না বেছে? এখন আমার একদল মানুষকে বহুদূর দিলে কি আমার যে স্কুলে পড়াইতাম না, আপনি 100 বার পড়ান পর্দা সহকারে পড়ান আমার কোনো আপত্তি নেই, কথা ঠিক না বেছি? মুসলমান ভাইয়েরা আমার, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা ঠিক না বেছি? আব্দুল কাদের জিলানির ঘটনা আমরা সকলেই শুনি, আব্দুল কাদের জিলানির মা রাতি অন্ধকারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজের ঘুম দাঁড়া যাইতো আল্লাহর তিসবে সালাম, আব্দুল কাদের জিলানির মা নামাজের মধ্যে তিলাওয়াত করতো, কিতাবের মধ্যে লিখে আব্দুল কাদের জিলানির মা যখন তিলাওয়াত করতেন ওই তিলাওয়াতের একটা একটা অংশ আর ওই তিলাওয়াতের একটা আসর আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের সন্তানের ভিতরে ঢুকায়া দিতে। বাবালাদার ফুটবালাদার মা বালাদার জি গাই বালাদার বাসুর বালা দুধু বালাদার জি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, ফর্মা যদি ভালো হয় ঈদ ভালো হবে, কথা ঠিক আছে? আর ওজুরে কম মুসলমান ভাইয়ারা আমার, সময় অনেক রাত্র হয়ে যাইতেছে আমি যাব না, কয়েক মিনিটের মধ্যে আমি গুছায় ফেলতেছি, এই যে মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, মাদ্রাসায় যারা পড়ায় উলামাই কেরাম টিচার তারা নবীর ওয়ারিস, আর মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর নবীর মেহমান, কথা ঠিক না বেছি? একটা ছাত্রের জাগির রেখে আসলের মাঠে হিসাব লিখা যখন শেষ হয়ে যাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমল নামা বাম হাতে আসছে জাহান্নামের লাইনে আপনাকে দাঁড় করায় দিবে, আর আপনি যে ছাত্রটারে লজিং রাখছিলেন তিন বেলা খাওয়াইতেন আল্লাহ তাআলা ওই ছাত্রটাকে ডান হাতে আমল নামা দিয়া তাকে জান্নাতের লাইনে দাঁড় করায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসা ছাত্রটাকে
চেহারা ঘুরায়া আপনার দিকে ফিরায় দেবে, তাকা দেখবো আরে এটা দিয়ে আমার লজিং মাস্টার দৌড়া লজিং মাস্টারের কাছে গিয়ে বলবে, আমার লজিং মাস্টার আপনার ঘরে তো আমি খেয়েছি, আমি তো ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি তো জান্নাতি হয়ে গেছি, আপনি জাহান্নামের লাইনে কেন দাঁড়িয়ে আছেন? ওই মাদ্রাসা তালিবুল ইলম ছাত্রটা লজিং মাস্টারকে হাতে ধরে নিন, আল্লাহ দরবারে হাজির হয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ এই লোকটার ঘরে আমি তিন বেলা খেয়েছি, আল্লাহ তোমার কোরআন শিক্ষা করেছি, নবী নবীর হাদিস আমি শিক্ষা করেছি, আল্লাহ আমি নামাজ শিক্ষা করেছি, মাসআলা মাসাইলগুলো শিক্ষা করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি, তুমি আমার লজিং মাস্টারকে আমার সাথে তোমার তুই জান্নাতে থাকার সুযোগ করে দাও। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস আল-আনবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার ইজাজত দিবে, অনুমতি দিবে, এর মধ্যে একদল আলেম কথা ঠিক না বেঠি। এক নম্বরে আল্লাহর নবীগণ যারা আছেন আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দেবে। দ্বিতীয় নম্বরে মাদ্রাসার হুজুর যারা আছে উলামায়ে কেরাম আছে তারা সুপারিশ করবে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াশহাদা কারণ রাস্তাটা ভাঙ্গা, অনেক দূরে যাইতে হবে, ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে একটা দুইটা হয়ে যাবে, কথা ঠিক না বেঠি। এজন্য ভবিষ্যতে যদি কোনদিন আল্লাহ তাআলা সুযোগ করে দেয় আপনাদের সামনে ভবিষ্যতে গর্ব করব, তারপরে আরো আনুষঙ্গিক খরচ টরচ আছে, আমার কালেকশনের কথা কইছেন, আমি কালেকশন করতাম না, আগামীকালকে যিনি বয়ান করবেন উনি কালেকশন করবেন। আপনারা জানে মালে শ্রম দিয়া মেহনত দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া এই উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই মাদ্রাসা গুলা ঠিকানোর দরকার আছে কি আছে আরো জোরে কম? এই মাদ্রাসা গুলো যদি না থাকতো এই দেশের মধ্যে গরু ছাগল কই না হইতো, কথা ঠিক না বেঠি? এই মাদ্রাসা গুলাতে নামাজ শিক্ষা দেওয়া হয়, তারপরে আপনার মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, গোসলের ফরজ ওযুর ফরজ নামাজের সুন্নত ফরজ মুস্তাহাব এগুলো শিক্ষা দেওয়া হয়, স্কুলে এগুলো শিখায় না, কিন্ডার গার্ডেনও এগুলো শিখায় না, আশার আলো রাখে এগুলো শিখায় না, কথা ঠিক না বেঠি? আপনার একটা সন্তান মাদ্রাসায় দিয়ে গেলে আপনি মারা গেছেন, আপনার জানা থাকবে ওইটা যদি এই সন্তান আপনাকে কবরে দাফন করতে পারে, নবী বলেন আপনি বিনা হিসাবে জান্নাতে যান। এই জন্য মাদ্রাসার মধ্যে খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে। আর রাসূলগণ আছে না নাই? আছে। এই মাদ্রাসা কি পড়ানো হয়? আল্লাহর কোরআন পড়ানো হয়, নবীর হাদিস পড়ানো হয়, কথা ঠিক না বেঠি? আর রাসূলগণ আসমানের নিচে জমিনের উপরে এত শ্রেষ্ঠ কিতাব এত শ্রেষ্ঠ গ্রন্থ আর নাই, কথা ঠিক না বেঠি? এই জন্য কোরআনের খেদমত করতে আগামীকাল যদি কালেকশন হয় আপনারা নিজের সাধ্য অনুযায়ী মাদ্রাসাতে দান করবেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রগুলা এবং আপনারা যারা আছেন আম সাধারণ মুসল্লি এবং পর্দার অন্তরের মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে, বলুন আমিন। ইমাম সাহেব একটা চিঠি লিখছে আমার কাছে, একটা নাত গাওয়ার জন্য, নাত আসলে ওই দিনও ওই দিনও আসছি না, গলাটা বেশি ভালো ছিল না, হুজুর যেহেতু আবদার করছে আমার সত্যি বড় ভাই মানুষ, তো একটা সঙ্গীত অল্প সময়ে একটা নাচ আপনাদেরকে শোনাই না
এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা আল্লামে মকাম আল্লামে মকাইমে কি কাবা বানায়া উস কাবা কা কাবাদ জে মুরজিস কা বানায়া হর সাল মুহাজি চলে জাড়া হে মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা আল্লাহ নে তুমকো আপনাদ মাহবুব বানায়া মেরাজ কি সরকার খুদা তুমহে দেখায়া হর সাল মুহাজি চলে জাড়া হে মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা বয়ান করার পরে নাক বলার যে একটা কনফিডেন্স শরীরে থাকে না সৈদি يا سيدي
আগামীকাল কেউ মাহফিল আছে ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় ওলামাই কেন আসবে যাদেরকে সারা বাংলাদেশে চিনে, আপনারা সকলে আসবেন, স্যান্ডেল যেন ভরপুর হয়ে যায়। মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, টাকা পয়সা দিয়ে মেহনত দিয়ে মাদ্রাসাতে অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم تقبل صلاتنا وركوعنا وسجودنا وتلاوتنا وجميع أعمالنا يا أرحم الراحمين. شكر يا مرشد بريد ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. মাগরিব থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে অনেকগুলো কথা শ্রোতারা শুনেছে, আল্লাহ যেন আলোচনা করেছে তাদের আলোচনা গুলোকে আপনি কবুল করে নিন, আল্লাহ যেন শুনছে প্রথম দিন আল্লাহ জমি তাকে দেখো তোমার মায়ার বন্ধুরা ভিক্ষুকের নেই তোমার শহীদায় হাত উঠায় দিয়েছে, গেল যারা শুধু মানুষ ঘুমায় ঘুম
থেকে ওঠে না কথা মানুষ, আল্লাহ ঘর থেকে বলে মায়ের ঘরে ফিরে আসে না, আল্লাহ মনে যায় জীবনের শেষ মনে যায়, আল্লাহ কোন লোকে কপনের কাপড় জমা হয়ে আছে, আল্লাহ কুঞ্জের বাজার পেয়ে গেছে, আল্লাহ কোন কবরস্থানের মাটি যেন অপেক্ষা করতেছে, আল্লাহ মৃত্যু আল্লাহকে পরিপূর্ণের আহমদের সময়, আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার অফিসটা এখনো বন্ধ হয় নাই, আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহদের জিন্দগির সমস্ত গুণা গুণা তুমি মাফ করে দাও, আল্লাহ যেন গুণা করেছি না যেন গুণা করেছি, আল্লাহ প্রকাশ্যে গুণা করেছি অন্ধকার গুণা করেছি, আল্লাহ গো আমার গুণার কথা যদি আমার মা বাবা জানতো আল্লাহকে ঘরে তারা জায়গা দিত না, আল্লাহ ছেলে মেয়ে জানতো আল্লাহকে আব্বা বলে আর ডাকত না, আল্লাহকে মাহফিল থেকে আল্লাহ ওয়াদা করতেছি আল্লাহ জিন্দগি যা কোনদিন গুনাহ করব না, আল্লাহ কোনদিন আবার ছেড়ে দেব না, আল্লাহ কোনদিন সাবান দিয়ে মিথ্যা কথা বলব না, আল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না, আল্লাহর কোনদিন ক্ষমতার বলে অসহায় গরিব মাস্তমের উপর জুলুম করব না, আল্লাহ আমি জানি না আমার সাথে যে সমস্ত ভাইরা হাত উঠেছে, আল্লাহ পরকর অন্তরালে আমার মা পুনরায় হাত উঠেছে, আল্লাহ না জানি গো কার জনম দুঃখী মা দুনিয়াতে নেই, আল্লাহ না জানি কার বাবা দুনিয়ার জমিনে জীবিত নেই, আল্লাহ মার কথা কি ভুলে যাও কত কষ্ট আমার মাকে আমি দিয়েছি, আল্লাহ দুনিয়া দেশের সমাজ মার করে যার মধ্যে লাথি মেরে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমার মা রক্ত আমাকে অবস্থা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ আমি এখন দুনিয়াতে এসে চিৎকার দিয়েছি আমার মা পাশের মহিলাদেরকে ডেকে বলে তোমার গগ আমার সন্তান আমার কোলে ফিরে দাও, সাথে রেখে বলে সেই সন্তান জন্ম দিতে চাইয়া মৃত্যু সাথে গড়াগড়ি করেছ, ওই সন্তানকে আবার কেন কোলে নিতে চাও, মা ডেকে রেখে বলতো তোমরা ভুল আমার সন্তানের চিৎকার যখন আমি মার কানে পৌঁছে গেছে আমি মা দশ দিনের সব কষ্ট ভুলে গেছি, আল্লাহ শীতের মাঝে কত আরাম করে কম্বল দিয়ে ঘুমাই, আল্লাহ আমার ঘরের পাশে কবরস্থান, আল্লাহ আমার মা কবরস্থানে কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ জানি না আমার মা কবরের ভিতরে কোন অবস্থায় আছে, আল্লাহ তোমার কাছে সংসার হয়ে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের মার কবরে আরাজাত দিও না, আল্লাহ আমাদের মার কবরে তুমি জান্নাতের বিছানা বিছা দাও, আল্লাহ আমার কবরে জান্নাতের বিছানা বিছা দাও, আল্লাহ আমার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও, আল্লাহ দুনিয়াতে কত মহিলার চেহারা দেখি আমার মার চেহারাটা তো আর দেখা যায় না, আল্লাহ কত চেহারা দেখি
আমার বাবার সেই চেহারাটা তো আর দেখা যায় না। আল্লাহ আজকে বাবার টাকা দিয়ে টাকা হলাম, বাবার বাড়ি দিয়ে বাড়ি হলাম। আল্লাহ যখন মাদ্রাসায় যাওয়ার জন্য বেগ নিয়ে রওনা হয়ে যাইতাম, আল্লাহ আমার বাবা আমাকে গাড়িতে উঠাইয়া রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে কান্দিত। আল্লাহ যত দূর আমার গাড়িতে দেখেছেন তো আমার বাবা দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া থাকত। আল্লাহ বাবা যাদের নাই আল্লাহ বাবার করকে তুমি চাল্লা চির বাগান ফেলে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা এখনো দুনিয়াতে জীবিত আছে আল্লাহ মা বাবার খেদমতের তৌফিক দাও। আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দাও। আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে গো অসুস্থদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, আল্লাহ তোমার চাইতে বড় ডাক্তার তো আর কেউ নাই। আল্লাহ আমাদের অসুস্থদেরকে তুমি দারু শিফা হইতে শিফা দান করো। আল্লাহ আমাদের মাঝে অনেকে অভাবী আছে, আল্লাহ অভাবীদের অভাবী তুমি দূর করো। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করো। আল্লাহ উলামায়ে কেরামের ঈমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আমলে আখলাকে তুমি বরকত দান করো। আল্লাহ ইখলাসের নিয়তে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বিশেষ করে এই দান্তলিয়ার যে সমস্ত মুর্দেগান অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকটা মুর্দেগানের কবরে আজকে দুয়ার হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ তুমি তো জানো আল্লাহ আজকের এই মাহফিল একটা মহিলা মাদ্রাসাকে উপলক্ষ করে, আল্লাহ মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সব সহ আরো আসাত সাই কেরাম যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে তোমার গাইবি খাতানা থেকে পুরা করো। আল্লাহ গ্রামের মানুষগুলার মন মাদ্রাসার দিকে তুমি ঝুঁকায় দাও। আল্লাহ এমন একটা মানুষ তুমি তৈরি করে দাও যার সিলাই মাদ্রাসার ফাউন্ডেশন হয়ে যাবে। আল্লাহ এই গ্রামের মানুষের মনে মাদ্রাসার মহব্বত তুমি ঢুকায় দাও। আল্লাহ তোমার গায়েব থেকে মাদ্রাসার সমস্ত হাজত পুরা করো। আল্লাহ এই এলাকার যুবক মেয়েদেরকে নামাজি বানায় দাও, দিনদার বেলায় দাও, পরহেজগার বেলায় দাও। আল্লাহ এই এলাকার মহিলাদেরকে পর্দা নিশীন বানায় দাও। আল্লাহ রাবিয়া মুসলিম মত বানায় দাও। আল্লাহ মৃত্যুবরণ করলে যেন আয়েশার সাথে উঠতে পারে তৌফিক দাও। কাছে
নজিবে আমরার মদরি করিবার ধরে আল্লাহ শক্তি করো কাবারো গিলে বেদইরা কেন্দিছে হইরা কাবারো গিলে বেদইরা কেন্দিছে মোহাম্মদের বেগুনে আল্লাহ করি দানা মদিনাতে ঘুরি যে বাতির গঙ্গে কেদাও তুমি উসিলা করে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু করে দাও আল্লাহ কোরআনের হাওয়া চালু করে দাও আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আমার ভাই মুফতি হাবিবুল্লাহ সলিহ অসুস্থ আল্লাহ আমাদেরকে তুমি শিফা দান করো আল্লাহ যে সমস্ত কথাগুলো বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করো আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করো আল্লাহ হালাল খাদ্য বক্ষণের তৌফিক দান করো আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ শত্রুর শত্রুতামি থেকে তুমি বাঁচাও আল্লাহ ডাকাতের ডাকাতি থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ ক্যান্সার নামক রোগ আমাদেরকে দিও না আল্লাহ প্যারালাইসিস এর মতো রোগ আমাদেরকে দিও না আল্লাহ রোড অ্যাক্সিডেন্টের মতো বেজ্জতির মত আমাদেরকে দিও না আল্লাহ বিশেষ করে আল্লাহ জুবায়ের আহমদ আনসারিকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ কোরআনের এই পাখিকে তুমি কবুল করো আল্লাহ যেদিন মৌত পাঠাইবা রমজান মাস তোমার দিক মালাকুল মৌত পাঠাইয়া দিও আল্লাহ মরণের সময় আমাদের সকলের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।